আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি মন্দিরে নিয়ে যাব যার সঙ্গে যুক্ত রয়েছে একটি ঐতিহাসিক পৌরাণিক কাহিনী। শুধুমাত্র প্রচারের অভাবে এত সুন্দর ঐতিহাসিক এই মন্দিরটি এখনও সকলের সম্মুখে এসে পৌঁছায়নি। মন্দিরটির নাম ভালিয়া সারদা সংঘ। এই মন্দিরটি আরামবাগ থেকে 10 কিলোমিটার দূরে অথবা আরামবাগ যাওয়ার পথে তার আগের স্টেশন মায়াপুর থেকে 2 কিলোমিটার দূরে এই মন্দিরটি অবস্থিত। মন্দিরটি এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সকাল 7টা থেকে 11:30 পর্যন্ত এবং বিকেলের দিকে 3:30 থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, আর অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সকাল 7:30 থেকে 11:30 পর্যন্ত এবং বিকেলের দিকে 3টে থেকে রাত 7:30 পর্যন্ত খোলা থাকে। এই মন্দিরটির পেছনে যে পৌরাণিক কাহিনী রয়েছে, চলুন সেই পৌরাণিক কাহিনীটি নিয়ে একটু আলোচনা করা যাক। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণদেবের শরীর অসুস্থ হওয়ায় মা সারদা কামারপুকুর থেকে এই পথ ধরেই দক্ষিণেশ্বরে যাচ্ছিলেন। মা সারদা যখন এই পথ দিয়ে যেতে যেতে ভালিয়া নামক স্থানটিতে এসে পৌঁছায়, তখন একদল ডাকাত মা সারদাকে ঘেরাও করে এবং সেই দলের সর্দার ছিল ভীম সর্দার। ডাকাতরা মা সারদাকে ঘেরাও করার পরে ভীম সর্দার বলে, তুই কে রে? তখন মা সারদা বলে, আমি তোর বেটি রে। এবং মুহূর্তের মধ্যেই সর্দার বাবা মা সারদার পেছনে মা কালীর মূর্তি দেখতে পায় এবং সঙ্গে সঙ্গে সে তার ভুল বুঝতে পেরে মা সারদার পায়ে লুটিয়ে পড়ে এবং বলে, মা আমাকে ক্ষমা করো। এবং মা সারদার মুখে শ্রীরামকৃষ্ণদেবের অসুস্থতার কথা শুনে তাকে পালকি করে দক্ষিণেশ্বরে পৌঁছে দেয়। আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আমরা এই মন্দিরের সঙ্গে যুক্ত একজন ব্যক্তির কাছ থেকে এই মন্দির সম্বন্ধে পৌরাণিক কাহিনীটি আরও ভালোভাবে জেনে নেব। আপনার নামটা মানিক পণ্ডিত। আপনি এখানকার স্থানীয় মন্দিরের সঙ্গে যুক্ত আছেন? আপনি? হ্যাঁ, মন্দিরের সঙ্গে আমরা এই নতুন একটা কমিটি হয়েছে, তার সঙ্গে আমরা যুক্ত আছি। সামনে মেলা। আচ্ছা, হ্যাঁ। আপনাদের এই মন্দিরের যে পৌরাণিক যে ঘটনাটা আছে একটুখানি আমাদেরকে বলবেন। হ্যাঁ, শ্রী শ্রী রামকৃষ্ণদেবের খুব শরীর অসুস্থ হওয়ার জন্য দক্ষিণেশ্বরে তা মা সারদা একদিন মা সারদা তার স্বামীকে দেখার জন্য একদিন, তখন তো হাঁটা পথ ছিল, তখন আর গাড়ি ঘোড়া ছিল না, পুরো পৌরাণিক কাহিনী। হাঁটা পথে তাই এইখান দিয়ে যাচ্ছিলেন মা সারদা। আচ্ছা, তা এখানে এসে এই জলাতে উপস্থিত হয়েছেন। এই জলাটা নাম হচ্ছে ভালিয়ার ডাকাতে কালীর জল। হ্যাঁ, এখানে ডাকাত ছিল তখনকার, এখানকার ডাকাত ছিল ভীম সর্দার, যার মূর্তি এখানে প্রতিষ্ঠিত হয়। হ্যাঁ, তিনি যখন এখানে ছিল জলামগ্ন, হ্যাঁ, বেনা বন সরবনে ভর্তি ছিল, মেঠো পথ ছিল, সেই পথ ধরে মা সারদা দক্ষিণেশ্বরে যাচ্ছিলেন। তখন ওই যে সামনে যে কালী মন্দির আছে, ওখানে কালী মন্দির আছে, এদিকে কালী মন্দির আছে, ওখানে কালী মন্দির আছে। তার ওই ডাকাত বাবা লাঠি উঠিয়ে যে হলো দিয়ে যায়, তখন মা সারদা বলল যে আমি তোমার বেটি যাই, বেটি দে। ভীম সর্দার মা সারদার পিছু দেখে কি খুশি দেখেছে, তখন তিনি মা বলে সারা মা পায়ে ধরিয়ে, হ্যাঁ, পায়ে জড়িয়ে পড়ার পর থেকে তখন সে তার স্বামী কথা মা সারদার তার স্বামীর কথা ডাকাত বাবাকে বলে, হ্যাঁ, সেই ডাকাত বাবা বাড়িতে নিয়ে যায়, মাকে পালকি করে দক্ষিণেশ্বর পৌঁছে দেবে। হ্যাঁ, সেই স্থানটাই হচ্ছে এই স্থানটায় থেকে আমাদের সামনে 25 ফাল্গুন থেকে 4 দিন অনুষ্ঠান হয়। আচ্ছা, এবং এটা রামকৃষ্ণ মিশন থেকে পরিচালনা করা হয়, মানে বেলুড় মঠে রামকৃষ্ণ, বেলুড় এবং কামারপুকুর কামারপুকুর
তাই ওখানে মহারাজরা আসেন, গম্ভীর ভ্রমণ স্থান করে ঘুরে এখানে বহু মানুষকে ভোগ খাওয়ানো খাওয়ানো হয়। এইভাবেই ঠিক হয়েছে মন্দিরের তুলনায়। আর কাল আর আপনারা এখন যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি ভালিয়া ডাকাতেকালীন মন্দির। এই মন্দিরটি বহু পুরাতন মন্দির। এই মন্দিরে এখনও মশগুলি ও ভাটাবলি হয়ে থাকে এবং এই মন্দিরের প্রধান পুরোহিতরা হল রাখাল বালকরা। আমার এই চ্যানেলের ছোট্ট প্রয়াসগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।